শিক্ষার্থী বন্ধুরা, আজও কতদিনের মতো তোমাদের মাল্টিমিডিয়া ক্লাস দেখানো হবে। তোমরা খেয়াল করো, তোমাদের জন্য আজকে দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের যোগ সাধনা সম্পর্কে অবহিত করব। তোমরা নিশ্চয়ই উপভোগ করবে এবং ক্লাসটা দেখবে, তোমরা তোমাদের সুবিধা হবে। এই করোনা মহামারী থেকে আমাদের নিশ্চয়ই বাড়ি বসে ক্লাস করা অতি উত্তম, তাই তোমরা ক্লাসটি খেয়াল করো এবং লক্ষ্য করো। আজকে তোমাদের জন্য রয়েছে যোগ সাধনা দশম শ্রেণীর হিন্দু ধর্ম যোগ সাধনা। তোমাদের জন্য একটি মাল্টিমিডিয়া ক্লাস উপহার দেব, তোমরা খেয়াল করো। যোগ সাধনা, প্রথমে স্বাগতম। হিন্দু ধর্মের যোগ মানে নিয়ম, মাল্টিমিডিয়া ক্লাসটা আমি তোমাদের একটু দেখাইনি, তাহলে তোমরা আরও উপকৃত হবে। স্বাগতম। এই যে তুলসী গাছ, তুলসী গাছ হচ্ছে একটা পবিত্র, পূজার পূজা লাগে আমাদের পূজা। এই তুলসী পাতা, পবিত্র পাতা, এই তুলসী পাতা দিয়ে আমরা প্রতিদিন ঠাকুরকে পূজা দেই, এবং এই তুলসী পাতা অনেক উপকারী ঔষধি গাছ, তা আমরা বাড়ির ধারে অবশ্যই তুলসী গাছ রোপণ করব। তোমরা এই তুলসী গাছ থেকে অনেক উপকৃত হবে। পরিস্থিতি, আমি মণিমোহন বৈরাগী, সহকারী শিক্ষক, মধুগড়া মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, শ্রেণী দশম, অধ্যায় ষষ্ঠ, তারিখ 24/6/2021, পাঠ বিষয় যোগ সাধনা, পাঠ যোগ সাধনা। এই যে আমরা অনেকগুলো লোক প্রণাম করে মাথা নোয়ে দেখি কি করছে, তোমরা কি বলতে পারবে? এই যে প্রণাম করে মাথা নোয়ে সবাই নত মস্তিষ্কে নিশ্চয়ই প্রার্থনা করছে, তাই এসো আমরা সবাই প্রার্থনা করি। এটা কী সাধনা, কী ব্যায়াম বলে? এটা ব্যায়াম বলে, অর্থাৎ যোগাসন। যোগাসন করে ব্যায়াম করছে, ঠিক এভাবে দুহাঁটু ভাঁজ করে এক পায়ের ডাইন পায়ের গুরুর পরে বাম পা এবং বাম উরুর পরে ডাইন পা তুলে দিয়ে দুহাত হাঁটুর উপরে রেখে আঙুল দুটি, তর্জনী এবং বৃদ্ধ আঙুল দুটি এভাবে ধরে ব্যায়াম করছে, ঠিক খাড়া দণ্ডায় মান বসে সোজা মেরুদণ্ড সোজা। এভাবে ব্যায়াম করলে অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই। নিত্যকর্মের প্রকারভেদ সুখাসন, আমরা নিত্যকর্মের কী এগুলো সম্পর্কে জানব এবং সুখাসন সম্পর্কে বলব। যোগা সাধনার ধারণা গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা নিত্যকর্মগুলো ব্যাখ্যা করতে পারবে এবং সুখাসনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অনুশীলন পদ্ধতি বর্ণনা করতে পারবে এবং সুখাসনের প্রভাব বর্ণনা করতে পারবে। যাকে দেখাচ্ছে প্রার্থনা, প্রাতকৃতি আমরা কী করি, প্রাতকৃতি অর্থাৎ সূর্য ওঠার আগে ডগমগ করিয়া যে লাল পূর্ব দিকে যে লাল সূর্য লাল ডগমগ করে উষা কালে বলি আমরা, উষাকালে তাতে প্রাতকাল প্রার্থনা করি। এবং সকালে সকালে কী করি, ঘড়িতে যখন 8টা বাজে, এখানে দেখা যাচ্ছে 8টার পরে, তোমরা খেয়াল করো 8টার পরে, তখন 8টা আসছে সকাল। সকালে আমরা কী করি, সকালের খাবার খাই।
সকালের খাবার খাওয়া, এখানে আছে সকালের খাবার খাওয়া, এটাকে বলে পূর্বাহ্নকৃত। পূর্বাহ্নকৃত স্নান করা, আমরা কোন সময় স্নান করি এখানে খেয়াল করো, কেউ হাত পা ধুচ্ছে, কেউ স্নান করতেছে, কেউ গা পরিষ্কার করতেছে, হ্যাঁ, কেউ এক মহিলাকে দেখা যাচ্ছে এখানে একটা জলের পাত্র নিয়ে এসছে খাওয়ার খাওয়ার জন্য। মধ্যাহ্নকৃত, এটা হচ্ছে মধ্যাহ্নকৃত, মধ্যাহ্নকৃতে এটা হচ্ছে অপরাহ্নকৃত। পত্রিকা পড়া, পত্রিকা পড়া কোন সময় আমরা পড়ি, কেনাকাটা কোন সময় করি দেখা যাক। অপরাহ্নকৃত অর্থাৎ বিকালে, বিকালে খাবার তৈরি এবং করা তৈরি। নৈশকৃত, এবার সূর্যাস্ত, সূর্যাস্ত কখন যায়, সমস্ত প্রাতকাল, পূর্বাহ্নকৃত, মধ্যাহ্নকৃত, অপরাহ্নকৃত যখন শেষ হয় তখন এই সায়াহ্নকৃতিতে প্রার্থনা করতে হয় এবং সূর্যাস্ত যায়, এটা হচ্ছে সায়াহ্নকৃত। তাই সায়াহ্নকৃতিতে আমরা প্রার্থনা করি, এটা দেখো প্রার্থনা চলছে ঠাকুরের, এই সায়াহ্নকৃত বেলাও ওই ডগমগ করে গাছের আড়াল দিয়ে দেখা যাচ্ছে, খেয়াল করতে হবে, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারবে। এবার দেখো এক সাধু, সাধু কী করছে, সাধু বসে ধ্যানে মগ্ন, এক মনে এক চিত্তে, তার শরীর সোজা করে, তার বডিটাকে কী করে সোজা করে বসে আছে, হাঁটু ভাঁজ করে বসা, এটাকে দুই হাত হাঁটুর উপর রাখা, এখানে সুখাসন পদ্ধতি, এটাকে বলে সুখাসনের প্রভাব। এই সুখ পায়ের শক্তি বাড়ে, সুখাসনের প্রভাবে কী হয়, পায়ের শক্তি বাড়ে, সুখাসনের প্রভাবে পায়ের শক্তি বাড়ে এবং হজম শক্তি বৃদ্ধি পায়, আর কী হয়, ক্ষুধা বৃদ্ধি পায়, প্রচুর ক্ষুধা লাগে। এই সুখাসন করলে আমাদের প্রচুর ক্ষুধা লাগে এবং খাওয়ার খাইলে আমরা মোটা তাজা হতে পারি। এবার দেখো মনে আনন্দ বাড়ে, এই সুখাসনের প্রভাবে মনে আনন্দ বাড়ে, তাই সুখাসন করবে, পায়ের পেশির নমনীয়তা বাড়ে, পায়ের পেশির নম, এগুলো হচ্ছে সুখাসনের প্রভাব। এখানে দলীয় কাজ থাকবে, সুখাসনের শরীরে কি কি প্রভাব পড়ে সেগুলো লিখো। আকাশী দল, এটা গোলাপ দল, দুটো দলে ভাগ করব, গোলাপ দল এবং আকাশী দল, নিত্যকর্মগুলোর সময় উল্লেখ করো। নিত্যকর্ম কী, নিত্যকর্ম কত প্রকার, সুখাসনে কীভাবে বসতে হয়, কোন আসনে ক্ষুধা বৃদ্ধি পায়, সুখাসন অনুশীলন করে একজন ব্যক্তির কোন ধরনের শারীরিক পরিবর্তন আসে তার বিবরণ লিখো, বাড়ির কাজে থাকবে এগুলো, তোমরা লিখে নিয়ে আসবে। এবার আমি তোমাদের এই যোগ সাধনা সম্পর্কে একটু ধারণা দিব, এই যোগ সাধনা সম্পর্কে গুরুজনে ভক্তি করো, এখানে আছে গুরুজনে ভক্তি করো। যোগ সাধনা সম্পর্কে তোমাদের বলবো ষষ্ঠ অধ্যায় দশম শ্রেণীর যোগ সাধনা। হিন্দু শাস্ত্রের যোগ মানে মিলন, সংযমপূর্বক সাধনার মাধ্যমে আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে সমাধির লাভকে যোগ বলা হয়। যোগ অভ্যাস করা জন্য যেভাবে রাখলে শরীর স্থির থাকে অথচ কোনো কষ্টের কারণ ঘটে না তাকে যোগাসন বলে, আর যোগের মাধ্যমে ঈশ্বর আরাধনার প্রক্রিয়াকে যোগ সাধনা বলে। ঈশ্বর আরাধনার ক্ষেত্রে দেহ মন উভয় গুরুত্ব রয়েছে, সুতরাং দেহকে সুস্থ রাখা, মনকে শান্ত রাখা এবং ধর্ম সাধনার জন্য যোগের গুরুত্ব অপরিসীম। এ অধ্যায় যোগ সাধনা, অষ্টাঙ্গ এবং যোগাসন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তাহলে এসো আমরা যোগ সাধনার গুরুত্বটা একটু, যোগ সাধনার ধারণার গুরুত্ব, ধারণা এবং গুরুত্ব একটু পড়ি। খেয়াল করো যোগ সাধনার ধারণা গুরুত্ব, যোগ সাধনা ধারণা কি, যোগ, যোগ শব্দটি সাধারণভাবে মিলনের অর্থই ব্যক্ত করে,
একের সঙ্গে অপরের মিলন বা একত্রিত হওয়া বা তাদের একত্রিত করাকে যোগ বলা হয়। কিন্তু সাধন ক্ষেত্রে ইয়ের অর্থ আরও গভীরে নিহিত, জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগই হচ্ছে যোগ সাধনা। ব্রহ্ম এক হয়েও বহু, নির্গুণ হয়েও সগুণ, অরূপ হয়েও রূপময়, নৈর্বত্তিক হয়েও ব্যক্তিস্বরূপ, অব্যক্ত হয়েও সরাসরে ব্যক্ত। ব্রহ্মের সঙ্গে সংযোগের প্রচেষ্টার নাম যোগ সাধনা। তার অস্তিত্ব অনন্ত, চেতনাও অনন্ত, আনন্দ অনন্ত, তিনি বিশ্বময়, আবার তিনি বিশ্বাতীত সচ্চিদানন্দ। এ ব্রহ্মের সঙ্গে চাই যোগ। সুতরাং যোগের মাধ্যমে ব্রহ্ম এক ঈশ্বরের আরাধনার প্রক্রিয়াকে যোগ সাধনা বলে। যোগ সাধনার মুক্তি লাভের একটি বিশেষ উপায়, মুক্তি লাভের জন্য প্রথমে প্রয়োজন আত্ম উপলব্ধি, আর এই আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন হয় স্থির প্রশান্ত মন, শুদ্ধ স্থির ও প্রশান্ত মন। এজন্য শরীর ও মনকে উপযোগী করতে হয়। তাই শরীর সুগঠিত সুস্থ মনকে নিরুদ্বেগ রাখার জন্য যে কৌশল অবলম্বন করা হয় তার নাম যোগ। বিশেষভাবে একে হঠযোগ বলে। হঠযোগ হচ্ছে পরমাত্মার সঙ্গে সংযোগের প্রথম সোপান। আর যোগাসনা যোগ সাধনার গুরুত্ব কী? দেহ সুস্থ মনকে শান্ত রেখে এবং ধর্ম সাধনার ক্ষেত্রে যোগের গুরুত্ব অপরিসীম। যোগের মাধ্যমে পাচনতন্ত্র সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে, যার ফলে শরীর সুস্থ, হালকা এবং স্ফূর্তিদায়ক হয়ে ওঠে। যোগ সাধনা করা হৃদরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি ইত্যাদি হাত থেকে মুক্তি পাওয়া যায়। যৌগিক ক্রিয়ার দ্বারা মেদের পাচন হয়ে শরীরের ওজন কমে এবং শরীর সুস্থ সুন্দর হয়। স্থূলকায় মানুষের শরীর ও দেহ সুস্থ সুন্দর রাখার জন্য যোগের বিকল্প নেই। যোগ দ্বারা ইন্দ্রিয় এবং মনের বিগ্রহ হয়। যম নিয়মানিত অষ্টাঙ্গ যোগের অভ্যাসের দ্বারা সাধন এই সাধক পরমাত্মার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়ে ওঠেন। ব্যাসদেব বলেছেন, যোগী হলো এক অর্থে সমাধি। পুরাকালে মুনি ঋষিগণ যোগ সাধনার বলেই শরীরকে সুস্থ সবল রাখতেন। যোগ সাধনার মাধ্যমে তারা নিরোগ থাকতেন। ধ্যানে, তপ জপে এবং প্রাণায়ামে নিজেদের দেহ সুস্থ সবল রাখতেন ও দুশ্চিন্তাহীন মনের অধিকারী হতেন। যোগীদের মধ্যে কেউ কেউ যোগ সাধনায় কেবল যোগ ঐশ্বর্য লাভ করেই তৃপ্ত হন, আবার কেউ কেউ কঠোর তপস্যার মায়াপাশ ছিন্ন করে পুনরায় যোগ শক্তির মাধ্যমে বিশ্বজনের হিতে কল্যাণ সাধনে ব্রতী হন। তারা আত্মসমাহিত হয়ে মোক্ষ লাভ করেন। যোগ সাধনা বলে এই আত্মসমাধি এবং যোগ ধারণার সূক্ষ্ম নিদর্শন সম্বন্ধে মহাপ্রাজ্ঞ ভীম বলেছেন, ধনুর্ধারী যোদ্ধারা যেমন অপ্রমত্ত সমাহিত চিত্তে লক্ষ্যভেদ করে ত্যাগ করে, তেমনি যোগীরা অনন্য মনে একনিষ্ঠ সাধনায় মোক্ষ লাভ করেন। যোগ তত্ত্ববিদ মহাত্মরা একাগ্র চিত্রে সংসারের মায়াতরঙ্গ উত্তীর্ণ হয়ে জীবাত্মার পরমাত্মার সঙ্গে এক করে দুর্লভ ব্রহ্মভাব লাভ করেন। সেই যোগী অহিংসাব্রত পরায়ণ হয়ে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ করতে পারেন, তিনি যোগ বলে মুক্তি লাভ করতে পারেন। মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন, যোগীরা ইন্দ্রিয়কে মনের মধ্যে সমাহিত করে মনকে অহংকারে, অহংকারকে মহত্বে, মহত্বকে প্রকৃতির রাজ্যে বিলীন করে পরমব্রহ্মের ধ্যানে তন্ময় হন। সেই পরমব্রহ্মের জ্যোতি তার পাপমুক্ত নিত্য শুদ্ধ হৃদয়ে সর্বদা অনুভূত। সে জ্যোতি তার চোখে মুখে প্রতিভাত এবং উদ্ভাসিত হয়ে ওঠে। যোগী পুরুষ সতত প্রসন্ন চিত্ত, তিনি প্রগাঢ় নিদ্রা সুখ তৃপ্ত ব্যক্তির মতো প্রশান্তি সম্পন্ন হয়ে সর্বদা শান্তির রাজ্যে আনন্দের অমীয় সাগরে ভাসেন। তিনি সনির্বাত নিষ্কম্প প্রদীপের মতো স্থির এবং তিনি জগতের কোনো আসক্তি কোনো মমতায় বিচলিত হন না। দেহ অবসানে তিনি মোক্ষ লাভ করেন, পরমব্রহ্ম বিলীন হন। এই ছিল যোগ সাধনার গুরুত্ব এবং ধারণা সম্পর্কে তোমাদের একটু পড়ে শোনালাম। এবার তোমাদের আজ এই পর্যন্ত
তা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং এই যে পাঠটি তোমরা দেখলে নিশ্চয়ই উপকৃত হয়েছো, এবং তোমাদের এই মাল্টিমিডিয়া ক্লাসটা দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং তো যাই হোক, তোমাদের এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের মাল্টিমিডিয়া ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ তোমাদের বাড়ির সবাই।